প্ল্যান করে ওর মামাকে পাঠিয়েছে আর তাই হয়েছে। হ্যাঁ, আমাকে অপমান, আমাকে অপমান, আমাকে বলে কি না আমাকে অক্ষত বাসায় যেতে দিবে না। হ্যাঁ, তোমার সাহস কি সর্বনাশের কথা। হ্যাঁ মেহেদি, শোন। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। শোন, ওই যে একটা ইমার্জেন্সি, আমার এক পরিচিত চাচা চাচি, বুঝছিস, ওনাকে একটু ওই যে তোর একটা পরিচিত বৃদ্ধাশ্রম আছে না, ওখানে ব্যবস্থা করে দিবি, ঠিক আছে? সারাদিন বসে বসে টেলিভিশন দেখা, কান্নাকাটি করা, না লেখাপড়া তোর নাম নাই। আমি বলছি শুটিং তো ক্যান্সেল হয়ে গেছে, হয়ই নাই। তারপর যে গেল কেন, তখন যাই আমি বললাম যে আপনি বারবার বন্ধুরে বন্ধু কইতেছিলেন। তুমি অন্য কিছু একটা বানাই কইতে পারলে না, কার লগে দেখা করবার সুযোগ পাবা কইলা? কানে কি আজকাল কম শুনো নাকি? নায়ক আসলাম খানের সাথে দেখা করার সুযোগ পাইতেছি, আর 200 টা পাঠাইলে অন্তত একটা তো শিখি দেখবা। দেখি ভন তোর, দেখি দেখি দেখি, আই তোর বানা, তুমি দেখলে কুফা লাগে যাবে। আমি দেখে কুফা লাগবে? এই হারাম দাদার আমি কয়টা করছি? কয় প্রেম না তোমার সাথে না কথা বলো দেই, তোমার 60 প্যাকেটের দাম আমি দিয়া দিব। এইটাই তোমার সাথে আমার শেষ দেখা এবং শেষ কথা, কোনোদিন আর দেখা হবে না। তুমি আমার সাথে এমন করতেছো কেন? কথা বলবা না আমার সাথে? যা বলার তা তো সিডিতেই লেখা ছিল, আমার কি সমস্যা স্যার? আমি এটা সুরা করতেও পারবো না, এটাও আমি ভালো করে জানি স্যার। ঠিক আছে, আমি প্রসেসিং কমপ্লিট করছি। শুধু এতটুকুই বলি, আমি সরি, আমি অনেক সরি, আমাকে তুমি ক্ষমা করে দিও। সব সময় লেজের মতো করে সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরতে হবে? আমি আসছি, খুশি হও নাই? খুশি হব না কেন? দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে যাস। বিকালে তো যাবই না, আর কোনোদিনও যাব না। আমি এই বোরিং লোকের সাথে আর কখনো সংসার করব না। করে মেয়েকে কি তাড়িয়ে দেবো নাকি? ও কার সাথে কথা বলছে? মৌসুমী এসেছে, ওরা দুজন কথা বলছে। মৌসুমী? আমি তোমাকে আগেও বলছি, এখনো বলি, খেলাধুলা করে যদি আসলে তাতে কোনো চার্ম খুঁজে পান,
আমিবা, এই লো জব্বার, তোমার পরিচিত রিকশাওয়ালা, তোমার বাবাকে খুব ভালো করে চেনে। যাও মাকে ঠিক করে দিচ্ছি। গাড়ি চাবি কি হয়েছিল? ওই যে গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, পরে গ্যারেজে নিয়ে গেলাম, ঠিক করে তারপর একবারে নিয়ে আসলাম। গাড়িটা নষ্ট হয়ে গেল, তারপর হাত পেতে দিয়া পাতি। আরে পাটকাঠির আগে কাঁঠালের আঠা লাগিয়ে ফড়িং ধরে পাখিকে খাওয়াতাম। কেউ ঘুরেও তাকাবে না, শুধু খেতে চাই বলে কেউ কে আদর করে না জানেন। মা দেখবেন ওই জ্বরের মধ্যে ওকে মেরে ঘুষবে। সেজেছি কেন, কোনো সমস্যা? আহা, সমস্যা কেন হবে না, চল খেতে চল, খাবার দিয়েছি। এখন খেতে ইচ্ছে করছে। আচ্ছা, সত্যি কথা বলবো? আপনি কি মিথ্যা কথা বলেন? না, যে কথাটা বলবো সেটা হচ্ছে একটা চরম সত্য। মানুষের জীবন কি অদ্ভুত, তাই না? ফিলোসফি